পরিষ্কার হয়। নাম্বার দুই, কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে এবং তার নৈকট্য লাভ হয়। নাম্বার তিন, কোরআনে কারিম তেলাওয়াত করলে প্রতিটা হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। তাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যারা বলেন যে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই তাদের কথা ঠিক নয়, তারা বদ্দিন বা জাহেল অথবা উভয়। আদব দুইটি হলো এই, নাম্বার এক, তেলাওয়াতকারী ধীরে ধীরে এই খেয়াল করবে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন পরদেখে আমার কালাম কেমন সুন্দর করে পড়তে পারে, তাই আল্লাহকে শোনার নিয়তে তেলাওয়াত করবে। নাম্বার দুই, শ্রোতাগণ ধীরে ধীরে এই খেয়াল করবে আল্লাহ তাআলা الحمد لله الذي له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ليجزي الذين آمنوا أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم صدق الله العظيم.